আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শাইখের কাছে আমার জানার বিষয় হলো বর্তমান আমাদের সমাজের অসংখ্য যুবকদের একটা বড় অংশ যারা বিভিন্ন মাদকাসক্ত সহ অসংখ্য অপরাধে নিমজ্জিত রয়েছে ইসলামে কি এমন কোন সুনির্ধারিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যে তাদের এই অন্যায় অপরাধ থেকে ফিরে আসার জন্য যে পদক্ষেপগুলো কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যায় ধন্যবাদ এটা হলো সমাজমুখী চিন্তা সমাজমুখী চিন্তা সমাজে অন্যায় দেখে আমাদের অ্যাকশন দুই রকমের প্রথম অ্যাকশন লোকটা খুব খারাপ সাইজ করে দে এটা হলো আমাদের তাৎক্ষণিক অ্যাকশন আসল অংশও খারাপটাও খুব অল্প একদম খারাপ কোনো কানে একটা লম্বা দুল পড়েছে অথবা একটা বিড়ি খাচ্ছে অথবা একটা হিপি চুল রেখেছে কাজে ও খারাপ সাইজ করে দে দুই চড় এটা কোনো মুসলমানের কাজ না মুসলমানের ভালো মন্দর বিচার হবে রাসূলুল্লাহ সাল্লামের আদর্শের আলোকে শিরক সবচেয়ে খারাপ হিপি চুল সবচেয়ে খারাপ জিনিস না ঠিক আছে না দুই নম্বর হলো যুবকেরা অনেক সময় মিডিয়া ইত্যাদির প্রভাবে অনেক সময় আজে বাজে কথা বলে আমরা খেপে যাই কিন্তু আসলে ওই যুবক বোঝেও না যে এই কথাটা কুফুরি কথা আমরা তাকে বোঝাতেই পারিনি তৃতীয় হলো তুমি যেটা বললে যে আমাদের সমাজে অধিকাংশ যুবক দুর্ভাগ্যবশত মাদকতায় লিপ্ত অশ্লীলতায় লিপ্ত এরাও কাফের না এদের ভিতরে ইমান আছে এরা চায় আল্লাহর পথে থাকতে অনেক সময় পরিবেশে এসে বাধ্য হয়ে পাপে চলে গেছে সকল ক্ষেত্রে মুমিনের কাজ হলো দাওয়াত আমার কাজ কি দাওয়াত তাকে ডাকা আমার কাজ কিন্তু বিচার না খুব ভালো করে বিষয়টা খেয়াল রাখা একজন মদ খাচ্ছে তোমার কাজ কি দাওয়াত না বিচার দাওয়াত আর বিচারের মধ্যে পার্থক্য কি হ্যাঁ অথবা ইসলাম বিচারি করলে তাকে ধরে নিয়ে আশি গাবেত মেরে দিলে এটার নাম কি বিচার আর দাওয়াত হলো ভাই মদ খেও না অথবা মদের পাত্রটা কেড়ে নেওয়া তো বিচারের অধিকার কোনো ব্যক্তির নেই বিচার করবে কে রাষ্ট্র কম্পিটেন্ট আদালত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারীতে আসছে যে যদি কেউ স্বয়ং খলিফা যিনি প্রধান বিচারপতি প্রধান সেনাপতি রাষ্ট্রের সবকিছুর প্রধান তিনি যদি একজনকে দেখেন মদ খাচ্ছে অথবা ব্যভিচার করছে অথবা চুরি করছে কি করবে শাস্তি দিতে পারবে কিনা সাহেবের বলেন না আপনি ওকে ধরে কোর্টে দেবেন আপনি একজন সাক্ষী হবেন খলিফা ধরে কোর্টে দিয়েছে বলে বিনা সাক্ষীতে বিচার হবে না আপনি ও আত্মপক্ষ সমর্থন করবে ওর নিজের এক্সিকিউজটা বলবে এরপরে বিচার হবে কাজেই বিচার ব্যক্তি হিসেবে রাষ্ট্রপ্রধানও বিচার হাতে নিতে পারে না বিচারের জন্য কোর্টে যেতে হবে এবং বিচার প্রক্রিয়া ইসলামের নির্দেশনা হলো সে আত্মপক্ষ সমর্থন করবে সে যদি বলে আমি এই কারণে করে ফেলেছি এটাকে ধরা হবে এটার উপরে বিচার হবে কাজেই মোমেন বিচার করতে পারে না এই বিচার আর দাওয়াতের পার্থক্য না বোঝার কারণে আমরা ব্যাপক ভুল করি যেমন একজন আমাকে বলছে আমাদের দেশে অনেকেই খ্রিস্টান হয়ে যাচ্ছে আমরা তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি তা একজন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলেম ছাত্র প্রশ্ন করছে স্যার হাদিসে তো আসছে যে কেউ যদি মোরতাদ হয়ে যায় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তা আমরা তার ইসলাম ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো কেন তা আমি বললাম দেখো হাদিসে আসছে কেউ নামাজ না পড়লে তার কতল করতে হবে কেউ জাকাত না দিলে তার কতল করতে হবে কেউ জিনা করলে তার পাথর মারতে হবে বা কতল করতে হবে বা বেত মারতে হবে তাহলে এই বেনামাজিদের দাওয়াত দেওয়া কোথায় পেয়েছে কথা বুঝুন আসলে বিচার আর দাওয়াত এক জিনিস না এটা রাষ্ট্র বিচার করবে কারণ দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্র বিচার করবে বিচার না থাকলে রাষ্ট্রে বসবাস কষ্টকর হয়ে যায় কিন্তু ব্যক্তি কখনো বিচার হাতে নিতে পারে না ব্যক্তি দাওয়াত দেবে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার এই জন্য আল্লাহ রসুল বলে মান রাআ মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি অন্যায় দেখলে তুমি পরিবর্তন করো বিচার নয় তোমার ক্ষমতা থাকলে মদের পাত্র কেড়ে নাও না থাকলে মুখ দিয়ে তাকে দাওয়াত দাও তাহলে আমরা সবাই দাওয়াত দেব তবে দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো আন্তরিকতা মহব্বতের সাথে দাওয়াত তুমি যদি এই মদ খাস তো কাফের হয়ে গেছিস এটা কোনো দাওয়াত না এটা তোমার অহংবোধকে চরিতার্থ করা ওকে ছোট বানানো দাওয়াতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি যদি ওকে ভালো করতে পারি আমি আল্লাহর কাছে মহান পুরস্কার পাবো কাজে হাতে ধরে পায়ে দিয়ে দরদের সাথে রাসূলুল্লাহ সাল্লামের মতো দরদ লাআল্লাকা বাখউ নাফসাকা আল্লাহ বলছেন ওরা যে ইমান আনছে না আপনার অন্তরটা ফেটে যাচ্ছে ওরা জাহান্নামে চলে গেল যখন তাকে পাথর মারা হলো তায়েফে পাথর মারা হলো মক্কাবাসীরা তাড়িয়ে দিল ফেরেশতারা পাথর পাহাড় দিয়ে ভেঙে দিতে চাইলেন তিনি কি বললেন না এদেরকে মারা যাবে না এরা কাফের থাকলো এদের পরে এদের পরের প্রজন্মের কেউ হয়তো মুসলমান হবে কাজে এদের মারা যাবে না
কাজেই তোমার ভিতরে দরদ দিয়ে তাকে দাওয়াত দেবে, বোঝাবে, তাকে হাতে পায়ে ধরবে, তার জন্য বিকল্প চেষ্টা করবে, চলো আমরা যাই একটা হুজুরের কাছে যাই, এসব কোরআন শিখ, আচ্ছা ঠিক আছে তুমি ওটার পাশাপাশি কোরআনটা শেখো, দেখো ভালো লাগবে, আমরা দাওয়াত দেবো, চেষ্টা করব। তবে সমাজের সামগ্রিক অবস্থা খারাপ, কারণ যারা হিরোইন বেচেন, যারা মদ বেচেন, তাদের টাকা বেশি, ক্ষমতা বেশি। অনেক বছর আগে, বোধহয় 10-15 বছর আগের কথা বলছি, বাসে ঢাকা থেকে আসছি, চুয়াডাঙ্গার দিকের গাড়ি, তোমরা তো জানো আমরা জিনাদার জন্য চুয়াডাঙ্গা মেহেরপুরের গাড়িগুলোই আসল বাহন। তারা আসছেন, আমার সামনে দুইজন বসে আছেন, চুয়াডাঙ্গার ওদিকের কোনো কলেজের প্রফেসর প্রিন্সিপাল, তারা সামনে বসে গল্প করছেন, পিছনে বসে শুনছি। তো ওই দুজন গল্প করছে যে আমাদের অধিকাংশ ছেলে ছাত্র, বিভিন্ন দলের নেতা, সব হয় মাদকাসক্ত এবং অনেকেই মাদক ব্যবসায়ী, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র গ্রুপের নেতা, এদের অধিকাংশ প্রায় সবাই মাদকাসক্ত এবং অনেকেই মাদক ব্যবসায়ী, 15-20 বছর পর এরাই এমপি হবে, এরাই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে। তখন যেহেতু তারা মুখে বলবে মাদকের বিরুদ্ধে র্যালিতে তারা যাবে, কিন্তু ভিতরে ভিতরে তারা নিজেরাও মাদক ব্যবহার করবে এবং মাদক বিক্রিও তারা করবে। তো তারা যেহেতু করবে, সেহেতু আমরা সহজে ঠেকাতে পারবো না। তারপরও আমরা আমাদের দায়িত্ব পালন করব, মানুষকে দাওয়াত দেবো, বুঝাবো, অন্তত আমার বন্ধুরা ভালো হোক, এভাবে চেষ্টা করে যেতে হবে সবাইকে।